তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, এটা হচ্ছে রিকো আগের ছবি এবং এটা হচ্ছে রিকো পর। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা পার্থক্য চলে আসলো। তো গাইস, আজকের পর থেকে আপনি এই ধরনের ফটোগুলো একদম সহজে রিকো করতে পারবেন। তো আপনি যদি এই ধরনের ফটো এডিট শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন গাইস, কত না বলে এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, প্রথমে চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে। এরপর গাইস, এখান থেকে আপনি পিকচারটিকে শেয়ার করবেন স্ন্যাপসিডের মধ্যে। তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপসিডের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তো শেয়ার করলে গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি কী করবেন, নিচে পেয়ে যাবেন টুলস। তো এখান থেকে আপনি টুলসে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি এই ফিল্ডটিকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর গাইস এখান থেকে কী করবেন, নিচে চেপে যাবেন রাইট বাটন। তো এখানে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন হেলিং। তো গাইস, এখান থেকে আপনি হেলিংয়ে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরপর গাইস আপনি এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর গাইস আপনি এখান থেকে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর গাইস নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি এখানে ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস একদম নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে ডাবল পিকসেল। তো এখান থেকে আপনি ডাবল পিকসেল ক্লিক করবেন, দেন গাইস প্লাস অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এরপর গাইস আপনাদের এখানে একটি ইফেক্ট সিলেক্ট করতে হবে। তো গাইস, এগুলোর লিংক ডেসক্রিপশন সমস্ত দেওয়া থাকবে, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ইফেক্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন স্টাইল। তো গাইস, এখান থেকে আপনি স্টাইলে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাইস এখান থেকে অনেকগুলো স্টাইল পেয়ে যাবেন। তো গাইস, এখান থেকে আপনি পেয়ে যাবেন ওভারলে। তো গাইস, এখান থেকে আপনি ওভারলেতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাইস এখান থেকে অপোজিটে একটু প্লাস করবেন। তো এখান থেকে আমি হালকা একটু প্লাস করে দিচ্ছি। এরপর গাইস আপনি কী করবেন, নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি এখানে ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাইস আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন ডিটেলস। তো গাইস, এখান থেকে আপনি ডিটেলসে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাইস আপনি এখান থেকে পেয়ে যাবেন এক্সট্রাকচার। তো গাইস, এক্সট্রাকচারে হালকা একটু প্লাস করবেন। তো এখান থেকে আমি হালকা একটু প্লাস করলাম। এরপর রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। এরপর গাইস আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন টুনমেস। তো গাইস, এখান থেকে আপনি টুনমেসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন স্যাচুরেশন। তো গাইস, এখান থেকে স্যাচুরেশন একটু প্লাস করতে হবে। তো এখান থেকে আমি হালকা একটু প্লাস করে দিচ্ছি। এরপর গাইস আপনি কী করবেন, নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাইস, এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য চলে আসলো। তো এরপর গাইস এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস আপনি এখান থেকে পেয়ে যাবেন লেন্স ব্লার। তো গাইস, এখান থেকে আপনি লেন্স ব্লার ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি নিচে একটি সার্কেল পেয়ে যাবেন। তো গাইস, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। দেন গাইস এটাকে আপনি জুম আউট করবেন। দেন গাইস পিকচারের কর্নারে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো এইভাবে আমি এখান থেকে কর্নারে বসিয়ে দিলাম। এরপর গাইস এখান থেকে আপনি অ্যাডজাস্টে চলে আসবেন। দেন গাইস এখান থেকে পেয়ে যাবেন ট্রানজিশন। তো গাইস, ট্রানজিশন একদম জিরো করবেন, ওকে? তো আমি এখানে জিরো করলাম। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন ব্লার। তো গাইস, ব্লার এখান থেকে একটু প্লাস করতে হবে। তো এখান থেকে আমি হালকা একটু প্লাস করে দিচ্ছি, ঠিক আছে? তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি এখানে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেল। তো গাইস, এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা পার্থক্য চলে আসলো। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন ডাবল পিকসেল। তো গাইস, এখান থেকে আপনি ডাবল পিকসেল ক্লিক করবেন, দেন গাইস প্লাস অপশনে ক্লিক করবেন। তো এরপর গাইস এখান থেকে আপনি একটি ইফেক্ট সিলেক্ট করবেন। তো গাইস, এগুলো লিংক ডেসক্রিপশন সমস্ত দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ইফেক্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন স্টাইল। তো গাইস, এখান থেকে আপনি স্টাইলে ক্লিক করবেন, দেন গাইস এখান থেকে পেয়ে যাবেন লাইটিং। তো গাইস, এখান থেকে আপনি লাইটিং ক্লিক করবেন, দেন রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো এরপর গাইস এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে ডাবল পিকসেলে ক্লিক করবেন। দেন গাইস এখান থেকে আপনি আবার পিকচারটিকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর গাইস আপনি এখান থেকে পেয়ে যাবেন অপাসিটি। তো গাইস, আপনি এখানে ক্লিক করবেন, দেন গাইস এখান থেকে অপাসিটি একদম ফুল করবেন, ওকে? দেন আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাইস আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন ভিউডিস। তো গাইস, এখান থেকে আপনি ভিউডিসে ক্লিক করবেন, দেন গাইস এখান থেকে পেয়ে যাবেন ডাবল পিকসেল। তো গাইস, এখান থেকে আপনি ডাবল পিকসেলে ক্লিক করবেন। এরপর গাইস আপনি ব্রাশে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন ইনভার্ট। তো গাইস, এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন ডাবল পিকসেল। তো গাইস, এটাকে আপনি জিরো করবেন। তো গাইস, এখানে ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে। এরপর গাইস পিকচারটা জুম করবেন, দেন গাইস ব্যাকগ্রাউন্ডের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো গাইস, এখান থেকে আমি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি।
তো এরপর গেছে আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গেছে এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। দেন গেছে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো এরপর গেছে আপনি এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। এরপর গেছে এখান থেকে পেজ মেনু সিলেক্টিভ। তো গেছে এখান থেকে আপনি সিলেক্টিভে ক্লিক করবেন। দেন গেছে এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তো আমি এখানে স্ক্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর গেছে আপনি এখান থেকে পেজ মেনু ব্রাইটনেস। তো গেছে এখান থেকে ব্রাইটনেস একটু প্লাস করবেন। দেন গেছে নিচে পেজ মেনু স্যাচুরেশন। তো গেছে স্যাচুরেশন এখান থেকে একটু মাইনাস করবেন। তো এখান থেকে আমি হালকা একটু মাইনাস করলাম। এরপর গেছে আপনি নিচে পেছন রাইট বাটন। তো আপনি এখানে ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গেছে আমাদের পিকচার এডিট হয়ে গেল। তো গেছ আজকের পর থেকে আপনি এই ধরনের ফটোগুলো একদম সহজ এডিট করতে পারবেন। তো গেছ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো গেছ পিকচারটি সেভ করতে হলে উপরে পেয়ে যাবেন শেয়ার অপশন। তো গেছ এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করবেন তাহলে কিন্তু পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।